সেই সুইচগুলোর মাধ্যমে আমরা কি করছি, আমরা এই মেইন যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে সেটাকে আমরা একটা ডল স্টার্টারের মতো কাজ করাইছি। এখন যদি আমরা এই সুইচটা চাপ দিই তাহলে কি হলো, মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরটা ধরলো, সাথে সাথে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরটাও ধরলো এবং টাইম কাউন্ট করতেছে। কিছু সেকেন্ড পর সে অটোমেটিক্যালি আমাদের ওইটা ছেড়ে দিয়ে এটাতে চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ ডেল্টাতে চেঞ্জ হয়ে গেল। আর এই জায়গাটাতে একটা কথা বলে রাখি, অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে স্টার ডেল্টা কানেকশন করার সময় একটা ফেজকে ঘুরিয়ে দিতে হয়। এই কনসেপ্টটা টোটালি রং। আমাদের আমরা যেটা বলছিলাম ডায়াগ্রামে যে আমাদের মোটর থেকে কিন্তু 6টা তার বের হবে, তো এই হচ্ছে আমার মোটর থেকে 3টা তার বের হয়েছে, আর এই হচ্ছে আমার মোটর থেকে আরও 3টা তার বের হয়েছে, এই হচ্ছে মোট আমার 6টা তার। মোটরটা ঘুরতেছে এবং এখন কিন্তু স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে ঘুরতেছে। সো কিছুক্ষণ পর এটা অটোমেটিক সুইচ হয়ে যাবে, অটোমেটিক সুইচ হয়ে গেল, এখনও মোটরটা ঘুরতেছে, তার মানে আমাদের কাজটা সাকসেসফুল। একটি স্টার ডেল্টা স্টার্টারের মাধ্যমে একটি মোটরকে কীভাবে পরিচালনা করতে হবে তা একটি টিউটোরিয়ালে আমি ডায়াগ্রাম করে দেখিয়েছিলাম, সেখানে আমি কোনো প্র্যাকটিক্যাল দেখাইনি বিকজ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাইতো। তাই আজকে আমি একটি স্টার ডেল্টা স্টার্টারের পাওয়ার ডায়াগ্রামের উপর প্র্যাকটিক্যাল তৈরি করতেছি, বিকজ প্র্যাকটিক্যালি যখন কাজ করা হবে তখন বেশ কিছু জিনিসের উপর লক্ষ্য রাখতে হবে, আর সেই জিনিসগুলো আলোচনা করার জন্যই এই প্র্যাকটিক্যাল টিউটোরিয়ালটা তৈরি করা। সো আশা করি এখান থেকে আপনারা নতুন কিছু শিখতে পারবেন যেটা ডায়াগ্রামের সময় আলোচনা করা হয়নি। তো এইখানে এই যে স্টার ডেল্টা স্টার্টারের মাধ্যমে আমরা মোটরকে কানেকশন করব, সেই জন্য আমি একটা স্টার ডেল্টা স্টার্টার তৈরি করে রাখছি যেটা হলো অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার। তো এই স্টার্টারটা আমরা কীভাবে তৈরি করছি সেটা সম্পর্কে একটু আলোচনা করি এবং এখানে কী কী ইকুইপমেন্ট আছে সেটা সম্পর্কেও একটু আলোচনা করে নিই। তো আমরা প্রথমে একটি রাখছি হচ্ছে এসপি, তারপরে রাখছি হচ্ছে এমপিসিপি, তারপরে ম্যাগনেটিক কন্ডাক্টর, তারপরে আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর, আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর, আর এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে আমাদের ওভারলোড প্রোটেক্টর রিলে লাগানো আছে, তাছাড়া আমাদের আছে একটা টাইমার। আমি যখন ডায়াগ্রামটা করে দেখাইছিলাম পাওয়ার ডায়াগ্রাম, তখন কিন্তু আমি বলছিলাম যে আমাদের 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে, সেই কারণে আমাদের এখানে 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে। আমাদের এই কর্নারের ম্যাগনেটিক কন্ডাক্টরটা হচ্ছে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর, যেটা আমি ডায়াগ্রামের সময়ও বলছি। এই মাঝখানেরটা হচ্ছে আমাদের ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর হিসেবে কাজ করবে, আর এটা হচ্ছে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর হিসেবে কাজ করবে, অর্থাৎ এটার মাধ্যমে আমাদের মেইন পাওয়ারটা যাবে, আর এটার মাধ্যমে আমাদের ডেল্টা হবে, আর এটার মাধ্যমে আমাদের স্টার হবে। তাছাড়া এখানে যে এমপিসিপিটা রাখা হয়েছে এটা হচ্ছে মেইন পাওয়ারটাকে আমরা সাপ্লাই করার জন্য এখানে রাখছি। এখানে আমি কোনো এখনও পর্যন্ত পাওয়ার কানেকশন করিনি, পাওয়ার কানেকশনটা আমি কিছুক্ষণ পরে করব। তার আগে আমি যে কন্ট্রোলিংটা আছে সেই কন্ট্রোলিং সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাচ্ছি যে এখানে আমরা কন্ট্রোলিংটা করছি কিভাবে। সো আমাদের এই যে এসপিটা আছে এটা হচ্ছে আমাদের মেইন কন্ট্রোলিং পাওয়ারটা, সেই কন্ট্রোলিং পাওয়ারটা যখন আসছে আসার মাধ্যমে আমরা এই যে আমাদের যে পুশ বাটন সুইচগুলো আছে সেই সুইচগুলোর মাধ্যমে আমরা কি করছি, আমরা এই মেইন যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে সেটাকে আমরা একটা ডল স্টার্টারের মতো কাজ করাইছি। যখনই আমরা এইটাকে ডল স্টার্টারের মতো কাজ করাইছি তখন এইটা, অর্থাৎ আমরা যখনই এই স্টার্ট সুইচটা চাপ দেবো তখন এটা ডল স্টার্টারের মতো ধরবে। যখনই ধরবে এই এই পাশ থেকে আমরা একটা লাইন নিয়ে এই টাইমারে লাইন দিছি, অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখনই ধরবে তখনই আমাদের টাইমারটা অন হয়ে যাবে। যখন আমাদের টাইমারটা অন হয়ে যাবে তখন সে কী করবে, এই টাইমারের যে এনসি প্রান্ত আছে সেই এনসি প্রান্ত থেকে একটা লাইন নিয়ে আমাদের এই যে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এর সাথে ইন্টারলকিং করে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরে পাওয়ার দেওয়া হয়েছে। তার কারণে কি হবে, যখন আমরা সুইচটা চাপ দেবো তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর তো ধরবেই, তারপরে সাথে সাথে টাইমারে পাওয়ার যাবে এবং টাইমারের ওই পাওয়ার যাওয়ার কারণে এইখানে এসে সে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরটা ধরবে। তারপরে যেই সেকেন্ডটা আমরা সেট করে রাখবো টাইমারে সেই সেকেন্ড পরে গিয়ে আমাদের ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরটা ধরবে, তখন স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরটা ছেড়ে দেবে। সো এটা কীভাবে কাজ করে আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের আরও বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। সো আমি প্রথমে এই পাওয়ারটা দিয়ে দিই। সো আমরা এখন পাওয়ারটা অন করছি, আশা করি আমাদের পাওয়ার আসছে। হ্যাঁ, আমাদের পাওয়ারটা ওকে আছে। এখন যদি আমরা এই সুইচটা চাপ দিই তাহলে কি হলো, মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরটা ধরলো, সাথে সাথে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরটাও ধরলো এবং টাইম কাউন্ট করতেছে। কিছু সেকেন্ড পর সে অটোমেটিক্যালি আমাদের ওইটা ছেড়ে দিয়ে এটাতে চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ ডেল্টাতে চেঞ্জ হয়ে গেল। এই ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু সার্বক্ষণিক ধরে থাকবে, আর ওই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কিছু সময়ের জন্য ধরবে, তারপরে যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরে সুইচ হবে তখন কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমেই কিন্তু মেইনলি চলতে থাকবে, অর্থাৎ প্রথমে স্টারে কিছুক্ষণ চললো, তারপরে কিন্তু ডেল্টাতে আসলো। এখন এই যে টোটাল ব্যাপারটা ঘটতেছে এর মেইন ব্যাপারটা হচ্ছে যে আমাদের পাওয়ার কানেকশন। পাওয়ার কানেকশনের ক্ষেত্রে
বেশ কিছু মানুষের বেশ কিছু ভ্রান্ত ধারণা আছে, ভুল ধারণা আছে, যে জিনিসগুলো আমি আজকে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে শুধরিয়ে দেওয়ার না, আসলে তারা হয় কি যে অনেক সময় বুঝতে পারে না জিনিসগুলো, যার কারণে এই ভ্রান্ত ধারণাগুলো জন্ম নেয়, সেইগুলো আমি আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ঝটপট আমি কি করি, আমি আমি ঝটপট যে পাওয়ার কানেকশনটা আছে সেই পাওয়ার কানেকশনটা করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে পাওয়ার কানেকশনটা কিভাবে হবে এবং কেন ওই ধরনের পাওয়ার কানেকশনটা করা হলো। আমাদের টোটাল পাওয়ার কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে আমরা কিভাবে পাওয়ার কানেকশনটা করছি। যারা ডায়াগ্রাম দেখছেন তারা তো জানেনই যে আসলে কিভাবে করতে হবে, তারপরেও আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যে মেইন আমাদের যে মেইন থ্রি ফেজটা আছে সেটা কিন্তু আমরা এমপিসিপিতে নিয়ে আসছি, অর্থাৎ ব্রেকার দিয়ে পাস করছি। পাস করার পরে এর যে আউটপুট আছে সেখান থেকে আমরা দেখেন এইখান থেকে আমরা মেইন যে ম্যাগনেটিক কন্ডাক্টরে আছে সেই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে লাইন আসছে, এবং এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে শর্ট হয়ে কিন্তু আমাদের ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরেও সেই লাইনটা এজে সেই লাইনটা কিন্তু আমাদের আসছে, যেটা আমি ডায়াগ্রামে কিন্তু বলছিলাম যে আমাদের মেইন যে পাওয়ারটা আসবে সেটা ম্যাগনেটিক কন্ডাক্টরে ঢুকবে, অর্থাৎ মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে ঢুকবে এবং সেই সেম পাওয়ারটাই কিন্তু আমাদের ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে যাবে। এবং যারা মনে করতেছেন যে কেন আসলে এই শর্টটা করতে হবে, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে তারা আপনারা যারা ওই ডায়াগ্রামের ভিডিওটা দেখেননি তারা ডায়াগ্রামের ভিডিওটা দেখে নেবেন। সেখানে আমি ইন ডিটেলসে আলোচনা করছি যে কেন আমরা এই ধরনের কানেকশন করব, কেন এই ধরনের কানেকশন না করলে কি হবে। তো সেই কারণে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিন, উপরের আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো আমরা কি করছি, আমরা ধরেন এটা আমার রেড ফেজ, তো রেড ফেজটা কিন্তু আমরা প্রথমে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে নিয়ে আসছি মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে, এবং সেখান থেকে আমরা আবার ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে জাম্পার করে নিয়ে আসছি। সেমভাবে আমার ইয়েলো যে আমার ফেজটা আছে সেটাকেও আমি জাম্পার দিয়ে কিন্তু আমি মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে নিয়ে আসছি, এবং সেখান থেকেই কিন্তু আমি ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে নিয়ে আসছি। সেমভাবে আমার যে ব্লু যে ফেজটা আছে সেটাকেও কিন্তু আমরা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে নিয়ে আসছি এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে নিয়ে আসছি। আর স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের কথা ছিল যে আমাদের উপরের মাথাটা শর্ট থাকবে, কারণ আমাদের স্টার কানেকশন হচ্ছে শর্ট, আর নিচে আমাদের হচ্ছে মোটরের যে পাওয়ার কানেকশন হবে অর্থাৎ মোটরের যে পাওয়ারটা যাবে সেই কারণে আমাদেরকে নিচে স্টার এবং ডেল্টার মধ্যে একটা শর্ট করে রাখতে হবে, যাতে স্টারে আসলেও আমার মোটরটা হচ্ছে আমার পাওয়ার পায় এবং ডেল্টাতে আসলেও পায়। অর্থাৎ আমাদের আমরা যেটা বলছিলাম ডায়াগ্রামে যে আমাদের মোটর থেকে কিন্তু 6টা তার বের হবে, তো এই হচ্ছে আমার মোটর থেকে 3টা তার বের হয়েছে, আর এই হচ্ছে আমার মোটর থেকে আরও 3টা তার বের হয়েছে, এই হচ্ছে মোট আমার 6টা তার। তো এই 3টা তার হচ্ছে মোটরের কয়েলের অন্য প্রান্তের তার, আর এই 3টা হচ্ছে মোটরে যে পাওয়ারটা দিতে হবে, অর্থাৎ মোটরের যে কয়েলগুলো আছে সেইগুলোর প্রথম প্রান্তের মাথা। তো এইখানে কি করছি, এইখানে হচ্ছে যে আমি মেইন পাওয়ারটা কিন্তু আমি যেভাবে ডায়াগ্রামে দেখাইছিলাম যে মেইন পাওয়ারটা আমাদেরকে 3টা তারের মাধ্যম দিয়ে আমাদের ম্যাগনেটিক এই কয়েল যে কয়েলগুলো আছে অর্থাৎ মোটরের যে কয়েলগুলো আছে সেখানে আমাদের পাওয়ারটা সাপ্লাই করে দিতে হবে, আর অপর যে প্রান্ত আছে সেটাকে আমরা স্টার একবার আর একবার ডেল্টাতে রূপান্তর করব। সেই কারণে অপর পাশের যে 3টা তার সেটাকে আমরা এখানে নিয়ে আসে এখানে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে ঢুকাই দিছি। ডায়াগ্রাম করার সময় কিন্তু আমি বলছিলাম হচ্ছে দেখাইছিলাম স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরে ঢুকাইছিলাম, এখন স্টারে ঢুকান আর ডেল্টাতে ঢুকান ব্যাপারটা কিন্তু সেমই। সো সেই কারণে আমি এখন ডেল্টাতে ঢুকাইছি, এটা কোনো ব্যাপার না যে আপনি স্টারে কানেকশন করতে চাইলে করতে পারেন, ডেল্টাতে করলেও করতে পারেন। এখন এই পাওয়ারটা যেটা আসছে সেটা কিন্তু আবার স্টারেও ঢুকে গেছে, এবার এটা যেটা আসছে সেটাও কিন্তু আবার স্টারে ঢুকে গেছে, এবং এই এটা যেটা আসছে সেটাও স্টারে ঢুকে গেছে। এর কারণ হচ্ছে কি যে মোটরের যখন স্টার করা হবে তখন অপর মাথা 3টা শর্ট করা হবে, আর সেই শর্টটা করা হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে। তো এই কাজটা কমপ্লিট হওয়ার পর আমাদেরকে কিছু টেস্ট করতে হবে, টেস্ট না করা পর্যন্ত আমরা পাওয়ারটা দিতে পারবো না, কারণ যদি কোনো প্রবলেম হয় যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আমাদের মোটরের প্রবলেম হবে। সেই কারণে অবশ্যই যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে সার্কিটটা তখন কিন্তু অবশ্যই আমাদেরকে
এই পাওয়ারটা চেক করে নিতে হবে যে আমাদের পাওয়ার যে কানেকশনটা করছি সেটা কিন্তু এক্স্যাক্টলি ঠিক হয়েছে কিনা। আর এই জায়গাটাতে একটা কথা বলে রাখি, অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে ইস্টার ডেল্টা কানেকশন করার সময় একটা ফেসকে ঘুরিয়ে দিতে হয়। এই কনসেপ্টটা টোটালি রং, এই কনসেপ্টটা কোথা থেকে তৈরি হয়েছে আমি জানি না, বাট এই কনসেপ্টটা হচ্ছে টোটালি রং। এই কনসেপ্টটা শুধুমাত্র রিভার্স ফরওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য, বাট ইস্টার ডেল্টার ক্ষেত্রে প্রযোজ্য না। এখন কথা হলো যে তাহলে যারা ঘুরায় তারা কি ভুল করে? না, তারা ভুল করে না, তারা বিশেষ একটা প্রয়োজনে ঘুরায়। এবং কেন ঘুরায় সেটা আমি এই কন্ট্রোলিংয়ের সময় বা বুঝাই দিচ্ছি। আমি এখন মিটার দিয়ে পরিমাপ করে করে বুঝাই দিচ্ছি। সো মিটার দিয়ে পরিমাপ করার জন্য আমরা হচ্ছে মিটারটাকে রাখবো হচ্ছে কন্টিনিউটিতে, কন্টিনিউটি টেস্ট করার জন্য রাখবো, যাতে কন্টিনিউটি টেস্ট করে আমরা সব কিছু চেক করতে পারি। তো ওকে, এখন আমরা যে ফার্স্টে যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে আমাদের এই যে এই পাশের যেটা জাম্পার করছি সেটা কি সব জায়গায় ঠিক আছে, সব জায়গায় কি ঠিকভাবে কানেকশনটা পাইছে। সো আমরা যদি লাইন অনে ধরি তাহলে এটারও লাইন অনে পাচ্ছি, সো ঠিক আছে, এবং এটাতেও ঠিক আছে, তারপরে এটাতে ঠিক আছে, ঠিক আছে, তারপরে এটাতে ওকে ওকে ঠিক আছে। এবং এটা যদি আমরা এই শর্টটা যদি আমরা চেক করি তাহলে দেখব হ্যাঁ এটাও ঠিক আছে। এখন আমরা যেটা করব তা হচ্ছে নিচের এই শর্টটাকে একটু চেক করে নিব। সো এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে। এখন আমাদের এই যে মোটরের যে ছয়টা টার্মিনাল আছে এই ছয়টা টার্মিনালকে আমরা চেক করব। কি চেক করব? দেখেন এইখান দিয়ে আমার এই যে প্রথম যে ফেসটা আসছে এই ফেসটা কিন্তু আমার রেড ফেস, এবং সেই রেড ফেসটাই কিন্তু এই জায়গাটাতে ঢুকছে। সো আমরা ডেল্টাতে যখন কানেকশন দেখছি তখন কিন্তু আমরা দেখছি যে রেড ফেস কখনো একই কয়েলের দুই প্রান্তে যাবে না। সো একই কয়েলের যদি দুই প্রান্তে না যায় তাহলে কীরকম হবে? তাহলে হবে হচ্ছে দেখেন, আমার এটা হচ্ছে আমার প্রথম যে ইউ ওয়ান, ইউ ওয়ান হচ্ছে আমার এইটা। সো ইউ ওয়ান যদি এইটা হয় তাহলে ইউ ওয়ানে আমার কি রেড ফেস গেছে? না, দেখেন এটা কিন্তু কোনো বিপ দিচ্ছে না, কোনো কন্টিনিউটি দিচ্ছে না, তার মানে এটাতে যায় নাই। গেছে কোনটাতে? গেছে হচ্ছে এই যে এটাতে। ওকে, তার মানে এখান দিয়ে আমার রেড ফেস আসলেও এইখান দিয়ে কিন্তু আমার রেড ফেসটা যাচ্ছে না মোটরে, অর্থাৎ সেম কয়েলে কিন্তু যাচ্ছে না, যাচ্ছে কিন্তু আমার ইয়েলো ফেস। ওকে, এই যে জিনিসটা, এই জিনিসটার কারণে অনেকে মনে করে যে আমাকে প্রান্তটা ঘুরাইতে হবে, কিন্তু একজাক্টলি কিন্তু আমি প্রান্ত ঘুরাইনি। কারণ হচ্ছে যে মোটরের ভিতরে এটা ঘুরানো আছে, মোটরের ভিতরে ঘুরানো আসার জন্য আমি এইখানে আর ঘুরাইনি। এইখানে আমি ঘুরাইতাম যদি মোটরের ভিতরে যদি আমার ঘুরানো না থাকতো, তাহলে আমি এইখানে কি করতাম, আমি প্রথমে মাপতাম যে এই যে আমার কয়েলের যে এই প্রান্তটা আছে সেই প্রান্তটা কি আমার রেড ফেজে যাচ্ছে কিনা। খালি জাস্ট এইটুকু মনে রাখতে হবে যেন একই কয়েলের দুই প্রান্তে সেম ফেজ না যায়, সেইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। কারণ আমরা যখন ডেল্টার কানেকশন দেখছি তখন কিন্তু আমরা এটা দেখছি যে একই ফেজ কখনো একই কয়েলে দুই প্রান্তে যায় না। সেই কারণে সেই জিনিসটাকে করার জন্য কেউ কেউ এই ফেজটাকে ঘুরিয়ে দেয়, কিন্তু আমি এখানে কোনো ফেজ ঘুরাইনি। মোটরে যেমন কানেকশন ছিল ঠিক সেরকমই কানেকশনটা করছি, এবং আমি যখন ডায়াগ্রামটা করে দেখাচ্ছিলাম তখন অনেকে এই কথাটা বলছে যে ভাই এখানে তো একটা ফেজ ঘুরাইতে হবে, কিন্তু এক্স্যাক্টলি আপনার ওখানে দেখবেন যে মোটরের ভিতরে টার্মিনালটা ঘুরানো আছে, সেই কারণে আমি কোথাও কোনো পরিবর্তন করিনি। তো সেই জিনিসটা আবারও দেখি যে আমরা আমাদের যে রেড ফেসটা এখান দিয়ে বের হচ্ছে সেই রেড ফেসটা কি এখান দিয়েও আমার সেম কয়েলে যাচ্ছে। সেই জিনিসটা যদি আমরা এখন চেক করি তাহলে দেখবো কি যে দেখেন এইটা যখন আমি এখানে এখানে যখন আমার পাওয়ার আসতেছে তখন কিন্তু এই সেম জিনিসটা কিন্তু এই ফেস দিয়ে কিন্তু যাচ্ছে না, অর্থাৎ এই টার্মিনাল দিয়ে কিন্তু অন্য আর একটা কয়েলে পাওয়ারটা ঢুকতেছে, যাচ্ছে হলো কোনটা দিয়ে এই যে, অর্থাৎ এইটা কিন্তু আমার একটা কয়েলের মাথা আর এইটা কিন্তু আমার আর একটা কয়েলের মাথা। তাহলে আর একটা কয়েলের বলতে কি সেম কয়েলের মাথা, তাহলে সেম কয়েলের মাথা অর্থাৎ এই পাশে যখন ওই কয়েলটাতে অর্থাৎ ইউ কয়েলটাতে যখন রেড ফেজ ঢুকতেছে তখন এই দিক দিয়ে কিন্তু ইয়েলো ফেজ ঢুকতেছে। সেমভাবে দেখেন আমি পরবর্তীতে যদি যাই তাহলে কিন্তু এটাতে কোনো কানেকশন পাচ্ছে না, এইটাতে যেয়ে পাচ্ছে। এখানে দেখেন আমি মিডিলে ধরছি বাট এটাতে পাচ্ছে কর্নার দিয়ে, অর্থাৎ এটা দিয়ে যখন ইয়েলো ফেস যাচ্ছে তখন এইটা দিয়ে তখন হচ্ছে আপনার ব্লু ফেসটা যাচ্ছে। এবং সেমভাবে আমরা যদি এখানে টেস্ট করি তাহলে এখানে দেখতেছি যে আমার এইখান দিয়ে যখন ব্লু ফেস যাচ্ছে তখন এইখান দিয়ে আমার রেড ফেসটা যাচ্ছে, তাহলে হয়ে গেল আমার ডেল্টা কানেকশন।
এবং এটা যদি আমরা চেক করি, এটা তো ওকে আছে আমরা জানি, এবং এইখানে কিন্তু সেম ভাবে আমরা এটাতে কোনো কানেকশন পাচ্ছি না, এটাতে পাচ্ছি, এটাতে এখানে কোনো কানেকশন পাচ্ছি না, এটাতে পাচ্ছি, আর এটার এটাতে পাচ্ছি। সো এই জিনিসটা চেক করলে একদম পুরোপুরি পারফেক্ট যদি হয়, মানে আমার যদি সেম কয়েলে সেম ফেজ না ঢোকে দুই প্রান্ত দিয়ে, তাইলে আমরা পাওয়ারটা দিতে পারবো। সো এখন যদি আমরা পাওয়ারটা দিই, তাইলে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের কানেকশনটা হয়েছে কিনা বা মোটরটা ঘুরতেছে কিনা। সো আমরা এই এটা অন করে নিই এবং আমাদের থ্রি ফেজ পাওয়ারটাও অন করে দিই। এখন আমরা যদি এই সুইচটাকে প্রেস করি, তাহলে মোটরটা ঘোরা শুরু করার কথা আছে। সো আমরা মোটরটা ঘুরতেছে এবং এখন কিন্তু স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাহায্যে ঘুরতেছে। সো কিছুক্ষণ পর এটা অটোমেটিক সুইচ হয়ে যাবে, অটোমেটিক সুইচ হয়ে গেল, এখনও মোটরটা ঘুরতেছে, তার মানে আমাদের কাজটা সাকসেসফুল এবং আমরা সঠিকভাবে কানেকশনটা করতে পারছি। যদি সঠিকভাবে কানেকশন না হইতো, তাহলে আপনার মোটরটা কখনোই ঘুরতো না, কখনোই রান নিত না। আর এই যে কানেকশনটা আমরা চেক করে করে দেখাইলাম, এই কানেকশনটা মাস্ট বি চেক করে করে দেখবেন, আদারওয়াইজ মোটরটা ঘুরবে না, প্লাস হচ্ছে যে আপনার মোটরটার সমস্যা হইতে পারে। সো আমরা যদি স্টপ করি, আমরা যদি স্টপ করি, মোটরটা স্টপ হয়ে গেল, আবার যখন আমরা রান করব, তখন সেমভাবেই আমাদের প্রথমে স্টারে ধরবে, তারপর হচ্ছে ডেল্টাতে সুইচ করবে। সো আমরা দেখি জিনিসটা, হ্যাঁ আমাদের কিন্তু একদম পারফেক্টলি কাজ করতেছে। সো আমরা যদি আবার স্টপ করি অ্যান্ড আবার যদি অন করি, হ্যাঁ আমাদের প্রথমে কিন্তু স্টারে চলতেছে এবং তার পরবর্তীতে কিন্তু সেটা সুইচ করে আমার ডেল্টাতে চলতেছে। আর আমি যে ইন্টারলকিং সিস্টেমটা করছিলাম, সেই ইন্টারলকিং সিস্টেমটা এই জন্য করা হয়েছিল যে আমি ওই সময় আপনাদের বলতে ভুলে গেছিলাম যে ইন্টারলকিংটা আমরা কেন করছি। ইন্টারলকিংটা এই জন্য করা হয়েছে যাতে যাতে আমার এই দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর কখনো একসাথে ধরতে না পারে। কেমন হবে বিষয়টা, যদি বাই চান্স কেউ এখানে প্রেস করে, তাহলে দেখেন এটা কিন্তু এটা আমার উঠে আসবে। অর্থাৎ যদি আমি এখানে প্রেস করি, তাহলে আমার এটা উঠে আসতেছে। তার মানে কি, যে আমার স্টার কানেকশনে চলতেছে, এখন ডেল্টাতে কিন্তু চলতেছে না, আবার ছেড়ে দিলে আবার ডেল্টাতে চলে যাচ্ছে। এখন যদি আমি এই ইন্টারলকিংটা না করতাম, তাহলে কি হইতো, তাহলে হচ্ছে একসাথে ডেল্টাতেও চলতো, আবার একসাথে স্টারেও চলতো। তো সেই জিনিসটা যাতে না হয়, সেই ধরনের অ্যাক্সিডেন্ট যাতে না হয়, সেই কারণে এই ইন্টারলকিংটা মাস্ট বি করতে হবে স্টার ডেল্টা স্টারের ক্ষেত্রে, যাতে করে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। আর এই ইন্টারলকিংয়ের উপরে যদি আপনারা কোনো ভিডিও টিউটোরিয়াল চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই আমি ইন্টারলকিংয়ের উপর ভিডিও তৈরি করব। আর এইখানে যে কন্ট্রোলিং সিস্টেমটা আমরা তৈরি করছি, অটোমেটিক স্টার ডেল্টা কন্ট্রোলিং, এই কন্ট্রোলিংয়ের উপরে যদি আপনারা ডায়াগ্রাম চান বা কন্ট্রোলিংয়ের উপরে যদি আপনারা ভিডিও চান, তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে এই ভিডিওটিতে মাস্ট বি লাইক দিতে হবে একটা, যাতে করে আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনারা এর কন্ট্রোলিং সিস্টেমটা জানতে আগ্রহী। এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে যে হ্যাঁ ভাইয়া, আমরা এর কন্ট্রোলিং সিস্টেমটা জানতে চাই। যদি এই ভিডিওতে 50টা লাইক আসে এবং বেশ কিছু কমেন্ট আসে, তাহলে আমি ধরে নিব যে হ্যাঁ, মিনিমাম 50 জন মানুষ এইটার কানেকশন সম্পর্কে জানতে চাইছে, কানেকশন ডায়াগ্রাম সম্পর্কে জানতে চাইছে, তাহলে আমি সেইটার উপরে একটা আলাদা টিউটোরিয়াল তৈরি করব এবং সেটা আমি আপনাদেরকে দিব। আশা করছি খুব তাড়াতাড়ি 50টা লাইক কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনারা শিখতে চান। যত তাড়াতাড়ি 50টা লাইক কমপ্লিট হবে, তত তাড়াতাড়ি ভিডিও আপলোড হবে। সো দেরি না করে জলদি কমেন্ট করুন, লাইক করুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও শিখতে সাহায্য করুন। দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড বাই।